ছাত্র সমাজের যে প্রাণের দাবি, ওই বন্ড জাস্টিস বাংলাদেশের মঠ থেকে বঙ্গভবন পর্যন্ত আর কোথাও আমার একজন কৃষকের বায়ু, শ্রমিকের বায়ু, কোন মানুষ আর বৈষম্যের শিকার হবে না। এদেশের চাকরির জন্য আর ঘোষ দিতে হবে না, কর্মসংস্থানের জন্য আত্মহত্যা করতে হবে না, রিজেকের জন্য মাকে সন্তান বিক্রি করতে হবে না। এরকম একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আবু সাঈদ মুক্তির পথ ধরে লড়াই এবং সংগ্রাম বাংলাদেশে চলবে। বাংলাদেশকে আমরা দীর্ঘ ত্যাগ এবং কোরবানি, লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু এই বিদায়ের মধ্য দিয়েই আমাদের কাজ শেষ নয়, মূলত বিদায়ের মধ্য দিয়ে আমাদের কাজের শুরু হলো। এই ফ্যাসিস্টের রেখে যাওয়া সকল জঞ্জাল, সকল আবর্জনা এবং তাদের এক্সটেনশন, তাদের দোসর যারা এখনো এই বাংলাদেশকে ক্ষতবিক্ষত করার জন্যে, এই দ্বিতীয় স্বাধীনতাকেই ধ্বংস করে দেওয়ার জন্যে, বিপ্লবের চেতনাকে ধ্বংস করে দেওয়ার জন্যে যারা এখনো নানাভাবে উৎপাত করছে, ষড়যন্ত্র করছে, বর্তমান যে সরকার সেটাকে আনস্টেবল করার জন্যে নানা পায়তারায় যারা মেতে উঠেছে, তাদের বিরুদ্ধে সেই অগাস্ট বিপ্লবের চেতনায় আমাদেরকে আবারও রুখে দাঁড়াতে হবে। আমরা আজকের এই ঐতিহাসিক প্রোগ্রাম থেকে বিগত দিনে যারা গণহত্যা পরিচালনা করেছে, সেই গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার দুঃসর্ণের অবিলম্বে বিচারের কাঠগড়ায় তার করানোর জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা দাবি জানাচ্ছি 57 জন সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে যে কোনে হাসিনার নির্দেশে খুন করা হয়েছে, তাদের খুনের বিচার অবিলম্বে করতে হবে। আমরা দাবি জানাচ্ছি আমাদের বাংলাদেশের মানুষের ইমান আকীদার হেফাজতের জন্য রাত দিন যারা কাজ করেন, আমাদের শ্রদ্ধা আলেমদেরকে যারা হত্যা করেছে, তাদের খুনের বিচার অবিলম্বে করতে হবে। আমরা দাবি জানাচ্ছি যারা এনাগর নির্মাণ করে আমাদের জাতীয় নেতাদেরকে, আমাদের রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে, বিশেষ করে জামাত ইসলামের নেতা কর্মীদেরকে আয়না করে রেখে যারা নির্যাতন করেছে, সেই নির্যাতনকারীদের বিচার করতে হবে। আমরা যে গুম এবং খুনের ঘটনা বাংলাদেশে হয়েছে, তার প্রত্যেকটার সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে সেই গুম এবং খুনের বিচার করার জন্য আমরা আজকের এই প্রোগ্রাম থেকে সুস্পষ্টভাবে দাবি জানাচ্ছি। আমরা রিমান্ডে নিয়ে এদেশের দেশপ্রেমিক ছাত্র জনতাকে, আলেম ওলামাকে যারা ডান্ডা বেড়ি পড়িয়েছিল, নির্যাতন করেছিল, তাদের বিচার আমরা চাচ্ছি। আমরা বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির সাবেক শিল্পমন্ত্রী, কৃষিমন্ত্রী, বাংলাদেশের গণমানুষের প্রিয় নেতা ছিলেন, বিশিষ্ট আলেম পার্লামেন্টারিয়ান শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর হত্যার বিচার চাই। আমরা কোরআনের পাকি খ্যাত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যারা আপাত চিকিৎসা দিয়ে মৃত্যু নিশ্চিত করেছে, তাদেরকে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমরা আমাদের এই দেশের অর্থনীতির রূপকার শহীদ মীর কাসেম আলীকে যারা হত্যা করেছে, তাদের বিচার চাই। দেশের বুদ্ধিজীবীদের অন্যতম শহীদ কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা সহ আমাদের প্রিয় নেতা প্রফেসর গোলাম আজম বাসার শহীদ, প্রফেসর গোলাম আজম, মাওলানা আবুল কালাম মাহমুদ ইয়েসব, মাওলানা আব্দুস সোবহান, একেম নাদির আহমদ সহ আমাদের নেতৃবৃন্দকে যারা মিথ্যাচার দিয়ে অন্যায়ভাবে বিচারিক হত্যাকাণ্ড করেছে, তার প্রত্যেকটা ঘটনার রিভিউ করে, তদন্ত করে তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। আমরা বিচার চাই এই শব্দ 37 জুলাইয়ের আন্দোলনের মূল উৎসাহ দেবনা আমাদের প্রিয় ভাই আবু
ভাই যিনি মুখ সটান করে দাঁড়িয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে যিনি আন্দোলনকে মঞ্জিলে মকসুদে পৌঁছানোর জন্য তার প্রিয় জীবনকে উৎসর্গ করেছেন, সেই আবু সাঈদ আমার প্রিয় ভাই মুগ্ধ, যিনি মানবিক আহ্বান নিয়ে পানি পানি বলে ছুটে গিয়েছিলেন, সেই আবু সাঈদ মুগ্ধ সহ হাজারো বিপ্লবী ছাত্র জনতাকে যারা হত্যা করেছে সেই খুনিদেরকে অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে। সরকারের কাছে দাবি জানাই, বিগত আন্দোলনে 36 জুলাইয়ের আন্দোলনে কত শহীদ হয়েছে, অবিলম্বে তাদের নাম প্রকাশ করে তাদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে জাতীয় বীর হিসাবে অবিলম্বে তাদেরকে ঘোষণা দিতে হবে। একই সাথে আমাদের যে ভাইরা আহত হয়ে এখনো হাসপাতালে কাতরাচ্ছেন তাদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, প্রয়োজনে তাদেরকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সংগ্রামী ভাইরা আমার, আমরা পরিষ্কার বলতে চাই, আমরা প্রাথমিক জয়লাভ করেছি হাসিনার পরাজয়ের মধ্য দিয়ে, চূড়ান্ত বিজয় ছাত্র সমাজের যে প্রাণের দাবি, ওই বন্ড জাস্টিস বাংলাদেশের মঠ থেকে বঙ্গভবন পর্যন্ত আর কোথাও আমার একজন কৃষকের ভাইও শ্রমিকের ভাইও কোন মানুষ আর বৈষম্যের শিকার হবে না, এদেশের চাকরির জন্য আর ঘোষ দিতে হবে না, কর্মসংস্থানের জন্য আত্মহত্যা করতে হবে না, রিজেকের জন্য মাকে সন্তান বিক্রি করতে হবে না, এরকম একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আবু সাঈদ মুগ্ধের পথ ধরে লড়াই এবং সংগ্রাম বাংলাদেশে চলবে। বাংলাদেশকে পরিপূর্ণ একটি মুক্ত স্বাধীন একটি কল্যাণ রাষ্ট্র না দেখা পর্যন্ত আমাদের সংগ্রামকে আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আমি আজকে যেসব সুধি মন্ডলী মেহমান বৃন্দ শহীদ পরিবারের সদস্য বৃন্দ কষ্ট করে আমাদের এই প্রোগ্রামে এসে আমাদেরকে দন্ড করেছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। স্পেশালি টুডে উই আর ডিলাইটেড টু হ্যাভ ডিপ্লোমেটস অ্যামং আস টু ভিজিট আওয়ার মার্টিয়ার ফ্যামিলিজ। আজকে আমরা আমাদের বিদেশি গেস্ট সহ আমাদের সমস্ত অতিথিদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামায়াতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।